কেন্দ্র যেটা করছে আলাপন বাবুর ব্যাপারে সেটা আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে দুর্বল করে দিচ্ছে। প্রধানমন্ত্রীর আশাটা বাংলায় জরুর আসল ছিল না, উনি উড়িষ্যায় গিয়েছিলেন, উড়িষ্যা থেকে দিল্লি ফেরার পথে কলাইকুণ্ডা এয়ারপোর্ট থেকে ওর ফ্লাইট নিয়েছিলেন, সেই জন্যই প্রধানমন্ত্রী বাংলায় এসেছেন। আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আরেকটা অভিযোগ হচ্ছে যে উনি ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির যে মিটিং প্রধানমন্ত্রী ডেকেছিলেন তাতে উনি উপস্থিত ছিলেন না, এই জন্যে এনডিএমএ অ্যাক্টে, ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি অ্যাক্টে ওকে দোষী বলা হয়েছে। কিন্তু এর যে অভিযোগ এটা একেবারে দুর্বল, তার কারণ মুখ্যমন্ত্রী হচ্ছে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রধান এবং সেখানে চিফ সেক্রেটারি হচ্ছে চেয়ারপারসন অব এক্সিকিউটিভ কমিটি। এটা হাস্যকর যে যেখানে তারাই মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিব দায়িত্বে আছেন ডিজাস্টার ম্যানেজমেন্টের, সেখানে তারা বাধা দেবেন, এটা তো হাস্যকর। 28 মে যে অর্ডারটা দেওয়া হয়েছিল সেটা একজন আইএস অফিসারকে দেওয়া হলো যিনি এটি রাজ্য সরকারের অধীনে কাজ করছেন। এটা নিয়ম নয় যে কেন্দ্র প্রত্যক্ষভাবে আইএস অফিসারদের ওপরে হুকুম চালাবে, এবং আলাপনবাবুকে যে ট্রান্সফার করা হলো, বলা হলো তুমি দিল্লিতে গিয়ে জয়েন করো, সেটা পোস্টিং অর্ডার ছিল না, তাতে বলা হয়নি যে তুমি অমুক জায়গায় অমুক পদে যোগদান করো, এটা একটা ইন্টিমেশন ছিল, অর্ডার নয়। কেন্দ্রীয় সরকার জোর করে কোনো অফিসারকে বলতে পারেন না তোমার কেন্দ্রীয় সরকারে আসতেই হবে, সেটা তার ইচ্ছার উপর নির্ভর করে আর রাজ্য সরকারের উপর নির্ভর করে যে রাজ্য সরকার তাকে অনুমতি দিচ্ছে কিনা। আইএস কেডার রুলস 6(1) এটা কোটেড করা হয়েছে যে রাজ্য সরকারের অনুমতি নিয়ে কেন্দ্রীয় সরকারে কেউ যেতে পারেন, কনকারেন্স তার মানে রাজ্য সরকারের মত নিতে হবে। আর শেষে এটা বলি যে আসলে নিয়ম হচ্ছে যে কেন্দ্র রাজ্যকে জানাবে যে আমি অমুক অফিসারকে নিতে চাই, তারপর সেটা রাজ্য সরকার ক্লিয়ার করলে তখনই তিনি যেতে পারবেন। তার ফলে মে 28-এর অর্ডারটা একদমই খারাপ। কেন্দ্রের এই যে অর্ডার আলাপনবাবুর বিরুদ্ধে এইসব ব্যবস্থা, এর একটাই উদ্দেশ্য, একটাই লক্ষ্য যে রাজ্য সরকারের অফিসারদের বিচলিত করে দেওয়া, যাতে তারা স্বাধীনভাবে কাজ না করতে পারেন, তাদের মনে করিয়ে দেওয়া যে তার ঘাড়ের কাছে কেন্দ্র নিঃশ্বাস ফেলছে, এটা কাম্য নয়। কেন্দ্র যেটা করছে আলাপনবাবুর ব্যাপারে সেটা আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে দুর্বল করে দিচ্ছে।